তো এবার রেশন ব্যবস্থায় নয়া মোর একদমই তাই একটা বড় সড়া আপডেট রয়েছে রেশন নিয়ে এবার থেকে আপনারা রেশন তুলতে গেলে অবশ্যই কিন্তু প্রত্যেকের ভেরিফিকেশন করতে হবে শুরু হয়ে গেছে অলরেডি এবং এই ভেরিফিকেশনটা কেন হচ্ছে ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে রাখবো এরপরে আমরা বিস্তারিত ধাপে ধাপে জেনে নেব কিভাবে ভ্যারিফিকেশন হবে এবং কেন ভেরিফিকেশনগুলো হবে ডিটেলসটা জেনে নেব তবে ছোট্ট করে বলে রাখি ভিডিওর প্রথমেই যারা রেশন তুলতে যোগ্য নন রেশনের যোগ্য নন বড়লোক মানুষ অর্থাৎ গাড়ি বাড়ি সব কিছু রয়েছে এবং যে অন্তর্দয় অন্ন যোজনার আওতায় যারা পড়ে না তারাও কিন্তু রেশন তুলে নিচ্ছে এমন অভিযোগ কিন্তু সরকারের কাছে পড়েছে অসংখ্য এবং তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে রেশন থেকে বাদ দেওয়ার জন্য অর্থাৎ যারা রেশনের যোগ্য নন তারাও রেশন তুলছে আপনারা দেখবেন আপনার পাড়াতে এলাকাতেও এমন রয়েছে যে গভর্নমেন্ট জব করছে সেও রেশন গরিব মানুষের রেশনের লাইনে দাঁড়িয়ে রেশন এমন কিন্তু অনেক ছবি আপনার সামনে চোখে নজরে আসবে এবং আপনি হয়তো আহ ভিডিওর কমেন্টেও লিখে দিতে পারেন কোনো অসুবিধা নেই এমন অনেক মানুষ আছেন যারা অন্তর্দয় অন্য যোজনা রেশনের যোগ্য নন তারাও রেশন তুলছে এমন অভিযোগ সরকারের কাছে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে রেশন ব্যবস্থার মধ্যে একটা নতুন পরিবর্তন করতে চলেছে এবার পরিবারের সবারই কিন্তু ভ্যারিফিকেশন করতে হবে যদি এই ভ্যারিফিকেশন না করেন তাহলে আগামীতে আপনার রেশন কার্ডটাকে ব্লক করে দেবে কেটে দেবে বাদ দিয়ে দেবে ডিলিট করে দেবে এবং আপনি আগামীতে আর রেশন পাবেনই না এমনও হতে পারে এমনও পানিশমেন্ট দিতে পারে ফুড ডিপার্টমেন্ট কিভাবে সেই বড়লোক বড়লোক ব্যক্তিদের আইডেন্টিফাই করবে ভ্যারিফিকেশন করবে যে আউদ সেই ব্যক্তিটা গরিব মানুষের বিনামূল্যে যে রেশন দিচ্ছে সরকার সেই রেশন তোলার যোগ্য কিনা তো সেই আইডেন্টিফিকেশন সেই ভ্যারিফিকেশন পদ্ধতি কিন্তু শুরু হতে চলেছে আজকের এই ভিডিওতে থাকছে খুব ইম্পর্টেন্ট আপডেট ভিডিওটা দেখবেন কিন্তু শেষ পর্যন্ত একদম কাটবেন না খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা সাবস্ক্রাইব করবেন এক্ষুনি ভিডিও নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব সেখানে ক্লিক করে দিন চলুন শুরু করি আজকের এই রেশনের নতুন সিস্টেম নতুন একটা ভাবনা আজকের রেশন কার্ডের নতুন বিগ ব্রেকিং আপডেট নিয়ে আজকের ব্রেকিং আপডেট নিয়ে ভিডিওটি তো একটা পরিবারে সকলেরই আশা করি রেশন কার্ড থাকে এবং সবাই কিন্তু রেশনের যোগ্য নন এবং রেশন তুলতে গেলেও বিভিন্ন নিয়ম রয়েছে যে নিয়মের মধ্যে যদি আপনি পড়েন তবেই কিন্তু সেই সরকারি রেশনগুলো আপনারা পাবেন এবং এই মুহূর্তে যে আপডেট রেশন কার্ডের নয়া টিপিডিএস নিয়ম টিপিডিএস নিয়ম কি রয়েছে দেখুন রেশন কার্ড নিয়ে নয়া বিধি সকলকেই মানতে হবে এই নিয়ম নিয়ম না মানলে উপভোক্তারা পাবে না ফ্রি রেশন কি সেই নতুন গুরুত্বপূর্ণ নিয়ম যা অমান্য করলে রেশন গ্রাহকরা আর বিনামূল্যে রেশন তো পাবেনই না রেশন কার্ড বাতিল বলে গণ্য হবে তাদের চলুন নিচে আমরা জেনে নিই সমস্ত কিছু রেশন কার্ডের নতুন নিয়ম যে নিয়মটা হচ্ছে টিডিপিএস অর্থাৎ টার্গেটেড ডিস্ট্রিবিউশন পাবলিক সিস্টেম ফুল ফর্ম ফুল ফর্ম হচ্ছে টার্গেটেড ডিস্ট্রিবিউশন পাবলিক সিস্টেম যারা জি কে এ ওয়াই অর্থাৎ গরিব কল্যাণ অন্য যোজনার আওতায় বিনামূল্যে রেশন সামগ্রীর সুবিধা গ্রহণ করে থাকেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যারা গরিব কল্যাণ অন্য যোজনার রেশন তোলেন তাদের জন্য এই আপডেট এবং অবশ্যই সামনের মাস থেকে ফ্রিতে রেশন দ্রব্য পেতে চাইলে সবাইকেই গ্রাহ্য করতে হবে এই নিয়ম অবশ্যই কিন্তু নইলে ফেব্রুয়ারি থেকে আর রেশনের সুবিধা নাও পেতে পারেন সূত্রে সূত্রে খবর কি রয়েছে আপডেট দেখুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রায় পাঁচ লক্ষাধিক যোগ্য পরিবার রয়েছে এর মধ্যে পঁয়ষট্টি হাজার পরিবারের অন্তর্দয় অন্ন যোজনা ক্যাটাগরির কার্ড রয়েছে অর্থাৎ এ ওয়াই Yeah. <laughs> তবুও প্রায় আঠারো হাজার পরিবারকে এই শ্রেণীর বিপিএল কার্ড দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সরকার বিশেষ সূত্রে খবর অনেকেই অযোগ্য হলেও হলেও রেশন রেশন বিপিএল কার্ড এবং প্রধানমন্ত্রী কল্যাণ অন্ন যোজনার সুবিধা নিয়ে চলেছেন দেদারে এবার সেই সকল অযোগ্য পরিবারগুলোর যাচাই বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে খাদ্য দপ্তর সরকার ও রেশন ডিলার সূত্রে আপডেট এবার থেকে টিডিপিএস এর মাধ্যমে কেবল যোগ্য পরিবারগুলোর বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার ক্ষেত্রে ভ্যারিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছে এর ফলে সামনের মাস থেকে কোনো পরিবারের একজন সদস্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন তুললেও আধার মাধ্যমে পরবর্তী মাসে সংগ্রহ করতে হবে এবং পরিবারের সকল সদস্যদের ভ্যারিফিকেশন সফল না হওয়া পর্যন্ত সেই প্রক্রিয়া পুনরাবৃত্ত গতিতে চলতে থাকবে অর্থাৎ পরিবারের সবারই কিন্তু আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করে তাদেরকে সশরীরে ফোন ডিলারের কাছে গিয়ে আপনাদের কিন্তু প্রেজেন্ট থেকে সেই সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যদি এগুলো না করেন আপনারা যদি না যান তাহলে কিন্তু আপনার পরবর্তীদের সেই রেশন কার্ডটাকে বাতিল করে দিতে পারে খাদ্য দপ্তর এবং আপনি বিনামূল্যে যে রেশনটা পেতেন সেটাও কিন্তু আগামীতে আর নাও পেতে পারেন এমনি কিন্তু আপডেট উঠে এসছে আপনাদের সবার জন্য তো এটাই ছিল এই মুহূর্তের একটা ব্রেকিং আপডেট আশা করি বুঝতে পেরেছেন আপনার পরিবারের আপনার গ্রামের আপনার এলাকায় যদি এমন কোন বিষয় থাকে নন বিনামূল্যে রেশনের তবু রেশন তুলছে অবশ্যই কমেন্ট করে সমস্ত ডিটেলস আমাদের জানিয়ে দেবেন আমরা কিন্তু পর্দা ফাঁস করে দেব আমাদের চ্যানেলে তাই অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ